আমার বলার কোনো অবকাশ নেই যে আমার ভাইয়া দেশের একজন বীর সন্তান, তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার বিচারের জন্যই আমি এখানে কেস ফাইল করতে এসেছি। আপনারা অলরেডি দেখেছেন, এটা তো আমার বলার কোনো অবকাশ নেই যে আমার ভাইয়া দেশের একজন বীর সন্তান, তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার বিচারের জন্যই আমি এখানে কেস ফাইল করতে এসেছি। এটাই আমার উদ্দেশ্য ছিল এখানে আসার, যে কেস ফাইলটা করা, এবং আমরা কেস ফাইল করেছি। আমাদের কেস ফাইল অলরেডি করা হয়ে গেছে এবং আমরা অনুরোধ জানিয়েছি যেন র‍্যাবের মাধ্যমে মামলাটার তদন্ত করা হয় এবং আদালত এটা মঞ্জুর করেছে। আপনারা এই ব্যাপারে সন্তুষ্ট কিনা আদালতের রায়ে? জি, আমরা আদেশ আদর্শ। কতজনকে আসামি করেছেন এই মামলায়? এই মামলায় আমরা 9 জনকে আসামি করেছি। একটু লয়ার মূল আসামির নাম আমি বলছি, সে হচ্ছে লিয়াকত এবং হচ্ছে প্রদীপ কুমার, 2 নম্বর আসামি। তাকে, এই দুজনকে সহ টোটাল 9 জনকে আসামি করেছি আমরা। থানায় কেন করেন নাই? কারণ আমরা ওখানে মনে করেছি এটা ন্যায় বিচার, এটা একটু লেন্দি হতে পারে, এত লেন্দি আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি এটা খুব দ্রুত কাজ করতে, যেন জিনিসটার একটা এফেক্ট থাকে সেই জন্য। একটু আইনজীবী আপনার কাছে জানতে চাই, আপনার সাথে আপনার রিলেটিভ কেউ আসছেন? লয়ার আপনার ভাই খুন হওয়ার পরে, নিহত হওয়ার পরে থানা থেকে কি আপনাদেরকে ফোন করে কি জিনিসটা জানতে চাইছিল? আমার ভাইয়া মারা গিয়েছে হচ্ছে 31 তারিখ, ঈদের আগের দিন রাতে। কিন্তু আমরা জেনেছি থানা থেকে, শুধু টেকনাফ থানা থেকে ফোন করা হয়েছিল আমার আম্মুকে, যে জানার জন্য আমার সিনহা, আমার আম্মু কি হয়, সে কি মেজর কিনা, এইটুকু। এবং সেটা রাতের দিকে, বেশ রাতের দিকে, মধ্যরাতের দিকে, 12টার দিকে। কিন্তু থানা থেকে আমাদেরকে বলা হয়নি যে আমার ভাইয়া মারা গিয়েছে। পরবর্তী পরের দিন আমাদের পাশে পুলিশ গিয়েছে 3 জন সকালবেলা, তারাও বলেনি যে আমার ভাইয়া মারা গেছে। আমরা অন্য মামলার আইনজীবী আদালতের রায়টা একটু বলবেন, আজকে আদেশটা, আদেশ হয়েছে যে এটা এজাহার হিসেবে ট্রিট করার জন্য টেকনাফ থানাকে বলা হয়েছে। উইদিন 7 ডেজ ওনারা কী কার্যক্রম গ্রহণ করেছে সেটা জানানোর জন্য, অবহিত করার জন্য এখানে বলা হয়েছে। আচ্ছা, আদার দেন দিস এই মামলাটা এখন আইনি প্রক্রিয়া কি? আসামি যাদের নাম দেওয়া হয়েছে তাদের বিষয়ে আইনি প্রক্রিয়া কি? তারা রিকোয়েস্ট করবে, যদি মানে গ্রেফতার, ওয়ান্স ইট ইজ রেকর্ডেড অ্যাজ এফআইআর, জি, দে উইল বিকাম অ্যাকিউজড। তারা সেটা কি এখান থেকে নির্দেশটা কখন যাবে বা কখন নাগাদ? আজকের মধ্যে। আর পুরনো একটি মামলা ছিল যেটা র‍্যাব পুলিশ করেছিল, ওই মামলার বিষয়ে কি কোনো? না, আমরা জানি না এই বিষয়ে এখানে কোনো। আচ্ছা, এখন আপনারা কি আশাবাদী এই এই মামলার ব্যাপারে আশাবাদী যে সুষ্ঠু বিচার পাবেন? আমরা তো আশা করি, অবশ্যই অবশ্যই, আমাদের ইনশাআল্লাহ, আমাদের তো অবশ্যই আশা আছে। আজকে এই মামলায় 9 জনকে আসামি করা হয়েছে। লিয়াকত আলী ইন্সপেক্টর এবং প্রদীপ কুমার সাহা টেকনাফ থানার ওসি, এই সহ প্রদীপ কুমার দাস, এই 2 জন সহ 9 জনকে আসামি করে মামলাটা দায়ের করা হয়েছে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। এখানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারা আজকে বাদিনী জবানবন্দি গ্রহণ করেছেন এবং আমাদের যে আমরা বাদীপক্ষের যে বক্তব্য সেটা শ্রবণ করেছেন। শ্রবণ করে উনি সন্তুষ্ট হয়েছেন এবং সন্তুষ্ট হয়ে মামলাটি উনি র‍্যাব কর্তৃক তদন্ত নির্দেশ দিয়েছেন এবং মামলাটা এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। একই সাথে উনি আগামী 7 দিনের ভিতরে মামলাটা এজাহার হিসাবে গ্রহণ করা হলো কি না এই বিষয়ে অবহিত করার জন্য বিজ্ঞ, এই জন্য থানাকে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। এটা তো সারা দেশের একটা বহুল আলোচিত একটা ঘটনা, এটার ফলে এই যে মামলাটার কি ধরনের ইয়া হতে পারে রায়টা? আপনারা দেখবেন যে এই আজকের যে ঘটনাটা, যে মেজর মেজর রিটায়ার্ড সিনহা রাশেদকে যে হত্যা করা হলো, আজকে যে হত্যাকাণ্ডটা ঘটেছে, এটা দেশ বিদেশে বিভিন্নভাবে প্রচারিত হয়েছে, বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে আমরা বলবো। এভাবে একজন রিটায়ার্ড মেজরকে তার পরিচয় দেওয়ার পরও অত্যন্ত ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে, যা কিনা আইন সমর্থন করে না। সেজন্য আমরা বিচারের নিমিত্তে, বিচার পাওয়ার আশায় আজকে বিজ্ঞ আদালতে এসেছি। মামলার বাদিনী উনি এতদিন ঢাকায় ছিলেন, উনি সুস্থ হয়ে অসুস্থ অবস্থায়
আসছে।